হাই বন্ধুরা আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে তো তোমাদের জন্য একটা আর্জেন্ট নোটিশ এমসিসি ওয়েবসাইটে এসে রিলিজ হয়েছে আজকে এটা খুবই আর্জেন্ট কালকের মধ্যে এটা শেষ হয়ে যাবে তো নোটিশটা কী লেখা আছে তোমাদের একটু জানিয়ে দিই তোমরা যারা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে করেছো তাদের জন্য হ্যাঁ তোমরা সবাই ভালো করে দেখো জিনিসটা দেখো নোটিশ এটা রিলিজ হয়েছে আজকে এক তারিখ আর্জেন্ট নোটি আর্জেন্ট অ্যাটেনশন ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর রাউন্ড ওয়ান অফ নিট ইউজি টোয়েন্টি আর হেয়ার ইনফর্মড দ্যাট দ্য রিসেড বাটন শ্যাল বি মেড অ্যাভেলেবেল ফ্রম ফার্স্ট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু সেকেন্ড নভেম্বর টোয়েন্টি টিল ওয়ান এবার রিসেট বাটনটা কী তোমাদেরকে আমি ডিটেলে বুঝিয়ে দেবো তোমরা তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই ঠিক আছে ইট ইজ ফার্দার ইনফর্ম দ্যাট দ্য ক্যান্ডিডেটস ক্যান অ্যাভেল দ্য ফ্যাসিলিটি অফ রিসেট বাটন অনলি ওয়ান্স নোটিস নোটিস পোস্টেড অন ওয়ান ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি তো এটাতে বলেছে যে তোমাদের যারা রাউন্ড ওয়ানে তোমরা অ্যাপ্লাই করেছো অল ইন্ডিয়া কোটাতে তো তোমাদের একটা রিসেট বাটন তোমাদের দেওয়া হচ্ছে এটা অনলি ওয়ান একবারই তোমাদের দেওয়া হবে রিসেট বাটনটা কি আমি বোঝাচ্ছি একটু পরে তো এটাই হচ্ছে রিসেট বাটনটা দ্বারা তোমাদের বোঝায় তোমরা এফএ কিউ যে পিডিএফটা আছে দিয়েছে ওই এফএ কিউ পিডিএফে তোমরা সিক্সটি নাইন নাম্বার পয়েন্টটা যদি চলে এসো তো তোমরা নিজেরাও দেখতে পারবে তোমরা এই পিডিএফটা কোথায় পাবে তোমরা ডাব্লু ডাব্লিউ ডট এম ডট নিক ডট ইন ওয়েবসাইটে এই এফএ কিউ পিডিএফটা পাবে আর নোটিসটাও পাবে ঠিক আছে তো সিক্সটি নাইন নাম্বার পয়েন্টে তোমরা এসে পরে দেখবে যে এখানে কোশ্চেন করেছে হোয়াট টু ডু ইফ আই বাই মিস্টেক আই হ্যাড অপটেড ফর ডিমড ইউনিভার্সিটি সিটস ডিমড ইউনিভার্সিটির তোমরা জানো যেটা বড় বড় যে সেন্ট্রালাইজড প্রাইভেট কলেজগুলো মানে খুব দামি যেগুলো অনেক টাকা লাগে এই ডিমড ইউনিভার্সিটিস ওয়েন আই ওয়ান্টেড টু অপ্ট অনলি ফর অল ইন্ডিয়া কোটা হাউ ডু আই কারেক্ট ইট মানে হচ্ছে তুমি যদি অল ইন্ডিয়া কোটাতে খালি অ্যাপ্লাই করতে চাইছিলে ডিমড ইউনিভার্সিটি করতে চাইছিলে না কিন্তু তোমার ভুলবশত ডিমড ইউনিভার্সিটিতে তোমার হয়ে গেছে জিনিসটা মানে তোমরা করে ফেলেছো তো এটা তোমরা ডিমড ইউনিভার্সিটি চাও না তো এটার জন্য অ্যান্সার কী আছে দেয়ার ইজ এ রিসেট ইনিশিয়ালাইজেশান এই রিসেট যেটা বলেছিলাম নোটিসে দিয়েছে এটা ওই রিসেট দেয়ার ইজ এ রিসেট ইনিশিয়ালাইজেশন অপশন অ্যাট রেজিস্ট্রেশন পেজ তোমরা রেজিস্ট্রেশন পেজে পেয়ে যাবে রিসেট বাটনটা হোয়ার ক্যান্ডিডেট ক্যান রিসেট দ্য প্রিভিয়াস ফিল্ড কোটা চয়েস অ্যান্ড ফিল দ্য পার্টিকুলার অ্যাগেন অ্যান্ড দেন প্রোসিড ফর রেজিস্ট্রেশন তোমরা যা চয়েস ফিলিং করেছিলে বা তোমরা অল ইন্ডিয়া কোটা বা ডিমড ইউনিভার্সিটি বা অন্যান্য যেগুলো এ এফ এম সি অন্য অন্য যা যা হচ্ছে ওইগুলোতে তোমরা যদি রিসেট করতে চাও ভুলবশত কিছু দিয়ে দিয়েছ চয়েসে তো ওটার জন্য অ্যান্ড ফিল দ্য পার্টিকুলার অ্যাগেন দেন প্রসিড ফর রেজিস্ট্রেশন দিস ফ্যাসিলিটি ইজ প্রোভাইডেড অনলি ওয়ান্স তোমাদের নোটিশও লেখা ছিল এটা একবারই তোমাদের চান্স দেওয়া হচ্ছে তোমরা তোমাদের কালকে রেজিস্ট্রেশন শেষ হয়ে যাবে তো আজকে রাতের মধ্যে বা কালকে একটার আগে তোমাদের রিসেট করে যা যা করার চয়েস ফিল করার চয়েস লক করার সব জিনিস তোমাদের সম্পূর্ণ শেষ করে ফেলতে হবে তোমাদের একটার মধ্যে কালকে ঠিক আছে তো তোমরা যারা করেছো অল ইন্ডিয়া গোটার কাউন্সিলিং তো তাদের জন্য একটা এটা অপরচুনিটি দেওয়া হয়েছে তোমরা করে নাও ঠিক আছে আরও অন্যান্য যা যা নোটিশ আসবে এমসিসি ওয়েবসাইট বা ডাব্লিউ বিএমসিসি ওয়েবসাইটে বা অন্যান্য অন্যান্য যা যা আসবে তোমাদের সব আপডেট আমি দিয়ে দেবো ওই চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা টিপে দিও আর অন্যান্য কাউন্সিলিং রিলেটেড যা যা ভিডিও তোমাদের লাগবে সব আছে চ্যানেলে প্লে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিও যে কাউন্সিলিং রিলেটেড প্রত্যেক ভিডিও এখানে অ্যাভেলেবেল ফেলেছে আর যা যা চাইবে অন্যান্য তোমাদের যা ডাউট আছে একটা কমিউনিটি পোস্ট আবার দিয়েছি থার্ড পার্ট তো থার্ড পার্ট হতে তোমরা কমেন্টগুলো দিও যেগুলো জেনিউন কমেন্ট লাগবে আমরা সেগুলো তোমাদের ডাউট সলভ করে দেবো একদম ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই অল দ্য বেস্ট